ফ্যাম, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। তো আজকে আমরা হোমমেড বাটার তৈরি করে দেখাবো আপনাদের। বাটার আমাদের অনেক কাজেই লাগে, ঘরে খুব সহজে বাটারটি তৈরি করা যায়। পারফেক্টলি বাটার তৈরি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ। খাঁটি গরুর দুধ হলে আর কিছুই প্রয়োজন হয় না, একদম পারফেক্টলি বাটারটি তৈরি করে ফেলা যায় খুবই সহজে। রেসিপিতে যাওয়া যাক, ফার্স্টে আমরা খাঁটি দুধের মালাই দিয়ে তৈরি করে দেখাবো আজকের বাটারের রেসিপিটি। তো ফার্স্টে আমরা মালাই নিয়ে নিচ্ছি। তো আমরা মালাইটা বেশি করে জমিয়ে নিয়েছিলাম, সেই মালাইটা এখন একটা বড় পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো মালাইটা আমরা হ্যান্ড মিটারে, ইলেকট্রিক মিটারে বিট করে নিচ্ছি ভালোভাবে। তো সময় নিয়ে বিট করে নিতে হবে যাতে পারফেক্টলিভাবে হয়ে যায়। তো আমরা কিছুটা সময় নিয়ে এটা বিট করে নিব। কিছুটা সময় নিয়ে বিট করার পর আমরা এখন এটা চামচ দিয়ে চারপাশটা একটু নাড়াচাড়া করে নিলাম, আবার আমরা বিট করে নিচ্ছি। আপনারা খেয়াল করে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্লেন্ডারে ব্লেন্ড বিট করতে করতে কতটা ঝরঝরে হয়ে গেছে, যেভাবে মানুষ ছানাটা তৈরি করে ঠিক সেইভাবে একদম ঝরঝরে হয়ে গেছে। তো আমাদের বিট করা শেষ, এখন আমরা লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি বিট করে। তো ছানাটা যেমন ঝরঝরে থাকে ঠিক সেরকম হয়েছে, দানা দানার মতো। তো আমাদের বিট করা শেষ, এখন আমরা পাতিলে চারপাশটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। তো এখন আমরা হাত দিয়ে একটা বড় বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তো পুরো বাটারটাই আমরা একটা বক্সের মধ্যে ঢেলে দিলাম। তো দুটো বক্সের মধ্যেই আমরা এখন রেখে দিলাম, এটা আমরা ডিপে রেখে দিব। তো হাত দিয়ে একদম সমান করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে আসছে, হাত একদম তেল তেল হয়ে যাচ্ছে এবং হাতের সাথে লেগে যাচ্ছে না। তো এটা আমরা ডিপে রেখেছিলাম এক ঘন্টার মতো। তো এক ঘন্টা পর আমরা বাটাটা বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের বাটারের রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায় এবং আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন। তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।